हे बांगलार मानुष जन केमन आपनारा हासान सेजे चले आज के मैडम के एक छोट सरप्राइज दीते फैक्ट्री जैसे मैडम परशुदिन एक अर्नामेंट दीते अर्नामेंट कीनते पारे नाई बाट मौचा के खाते आसछि तो बोलछि फुचका खावाबो तो एखाने फुचका खावाइते जाए ओरे आमि झोलटा किने दिब चलें ऊपर रेखे आसछि फुचका दोकानेर सामने फुचका ना आमि आसले फुचका ना मैडम एई दोकानेर भितरे बसाइछि আমি এখন মৌচাকে আসছি ম্যাডাম একটা কানের দুল পছন্দ করছে এই কানের দুলটা নিতে আসছি দামদামি করে নাকি নিতে পারে নাই কোথায় দোকানটা ব্যাপারটা হইতেছে তো জানে না যে আমি অলরেডি কিনে দিব ও দামদামি করে কিনতে পারে নাই দ্যাটস ওয়াই আমি নিতে আসছি ওই গোল্ডি টেট হওয়াটা বলছিল ভালো দিয়ে আসা যাবে दोकान तो पाइते झुमका टाइप चाहिए अच्छा ठीक है देखिए दोकने ढुके जाए बोलते झुमका हाथ बामे हाथ बामे बोलते मोचार थे हाथ बामे बड़ो टाइप झुमका इंडियन साढ़े तीन सौ अने गलार गलार अच्छा थैंक यू इंडियन गलार क्वालिटी अपने हाथ नहीं बुझते हैं ये बोलो ना कि इंडियन तो ये इंडियन होगा देश हो फैक्ट्री मैडम पसंद करते जब बेपार से मैडम 380 দিয়েও নিতে পারে নাই আমি 350 দিয়ে নিছি ফ্যাক্ট কি আমি আপনাদেরকে বলি যেটা হচ্ছে যে কিনেছি আমি কিনেছি দানিশ ইয়াসমিন 350 টাকা দিয়ে কিনেছি ফ্যাক্ট হইতাছে যে মেয়েদের দেখলে অনেকে অনেক সময় উড়াদুড়া দামাদামি করে আর কাপল দেখলে আরো বেশি তাহলে মনে করেন কাপল দেখলে তারও কোবায় রাখে আপনার আপুরে যদি নিয়ে আসতাম তাহলে কনফার্ম এটা আমার 400 দিয়ে নিতো অনেক গরম ছিল আর অনেকগুলো আপু ছিল যার কারণে আসলে আমি ওরকম কমফর্টলি ভিডিও করি নাই কারণ অনেকে কনভিনিয়েন্ট ফিল বেটার ফিল করে না মানে ওটা জিনিস কিনতে এসে ওনার মন খারাপ কিনতে পারে নাই তো অবশেষে এটা আমি কিনে ফেলছি আপনাদের প্রথম আপাতত যাই তারপর ম্যাডামে দিই দেখি ম্যাডামের এক্সপ্রেশন কী হয় চলো কি যে ভিড় কী যে গরম আয় হ্যাঁ তুমি বেরোলো কেন ভাইমা গরমে কোনো ফোনে কাবার টাবার হইবো না নাও না তুমি তোমার কি ভিডিও করে দিও আমি তোমার গিফট দিছি হ্যাঁ অনেক বড় গিফট তোমার বউ আসছে ভিতরে বলে ভাইমা কুটু কুটু হয়ে গেছো গ্যাস করো কত দিয়ে আনছি বলো কত দিয়ে আনছি বলো সাড়ে তিনশো এইটা সেটাই এই কত বড় কথা বলে এটা কি সেটাই নাকি ডেফিনেটলি এটা সেটাই এবং সাড়ে তিনশো তুমি 380 বললেও আনতে পারো না তার মানে তুমি দাম দাম করতে পারো না কাপড় দেখলে দামদামি আমি হাসান সিদ্ধ আপনাদের কাছে বিদায় নিচ্ছি আবার চলে আসবো কেমন আল্লাহ হাফেজ।